সিন্ডিকেট বন্ধ করবলে তৎপর মুখ্যমন্ত্রী। পরিবহন সিন্ডিকেট চলবলে নিদিয়ে সোণালে। এতিয়ারপা কেবল পরিবহন বিভাগে নাচাব ওভারলোডেড ট্রাক। পরিবহনের বিত্ত আর আরক্ষীকো দায়িত্ব দিলে মুখ্যমন্ত্রী। ডিওয়াই 365-র সিন্ডিকেট সংক্রান্ত বাতর সম্প্রচার হওয়ার পিছত মুখ্যমন্ত্রী সোণাল কঠোর হয়ে পড়েছে। শুকুরবারে মুখ্যমন্ত্রী কতবর নতুন নির্দেশনা জারি করেছে। তিনটা বিভাগ নির্দেশনা দিয়া হয়েছে, পুলিশ বিভাগ, পরিবহন বিভাগ আর সেলটেক্স বিভাগ, কর বিভাগ। তিনটা বিভাগে মিলিত প্রচেষ্টায় আগন্তুক দিনত যিমানবিলাক ওভারলোড থাকিব সেই ওভারলোডৰ তেখেতসকলে কর সংগ্রহ করব রাজ্যখনের বৃহত্তর স্বার্থত, কারণ রোড সেফটির কারণে এই অত্যন্ত দরকারি কথা। ডিওয়াই 365-র বাতরিক গুরুত্ব দিছে মুখ্যমন্ত্রী। দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতা সরকারের নীতি মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন। এইখান সরকারে শূন্য সহনশীলতার ভিত্তিত আমি বরাক ব্রহ্মপুত্র পাহাড় রাইজর সহযোগত দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর অভিযান চলাইছো। কোনো সরকার আগতে তেনে ধরনের দৃঢ়তার পদক্ষেপ লওয়া নাছিল, এই কথা সকলে মনত রাখা উচিত। আর আমি এই অভিযান চলাই যাম। আর এই বাতরি কাকতত যা প্রকাশ পাইছে বা ইলেকট্রনিক মিডিয়াত, এই সকলবিল কথা আমি আন্তরিকতায় বিবেচনা করছো। ইপিনে এই সমগ্র ঘটনার সঙ্গে পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির ঘনিষ্ঠ বিজেপি নেতা জড়িত থাকার অভিযোগ হওয়ার পিছন প্রতিক্রিয়া প্রকাশ করেছে পাটোয়ারি। ইতিমধ্যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী কথাখিনি আপনার কৈছে যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে দায়িত্ব লওয়ার পিছত যেটা দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতার কথা কৈছে আজিও তখেতে দোহারিছে। আর এই যেখিনি কথা আজ মিডিয়াত বিভিন্ন ধরনের ওলাই আছে, আমার কথাটো হল যে যিয়ে দোষী হয় তো আমি কেতিয়াও এটু আমি টলারেট আমি নকরো কেতিয়াও কোনো পরিস্থিতিতে। শুক্রবারে সন্ধ্যা ওভারলোডের ট্রাকর বিষয়টি সন্দর্ভত মুখ্যমন্ত্রীর নির্দেশত পরিবহন কর আর আরক্ষী বিভাগের বিশেষ বৈঠকর অনুষ্ঠিত করা হয়েছে। ক্যামেরা পার্সন প্রদীপ ভ্রমণের সঙ্গে আফনুর আলী, ডিওয়াই 365।